সৌদি আরব থেকে ঢাকায় নামছিল সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে বিপত্তি বাধে অবতরণের সময় হঠাৎ রানওয়ে থেকে ছিটকে যায় বিমান, ফেটে যায় বিমানের ছয়টি চাকা। এমনই ঘটনা ঘটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গেছে সৌদি এয়ারলাইন্সের SV-806 ফ্লাইটটিতে মোট 383 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 61 জন নারী, 289 জন পুরুষ, শিশু 28 জন এবং নবজাতক ছিল 5 জন। তারা সবাই অক্ষত অবস্থায় ও নিরাপদে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রিয়াদ থেকে আসা বোয়িং 777-300 মডেলের এয়ারক্রাফটটি বিমানবন্দরের রানওয়ে 14-এ অবতরণ করে। অবতরণের সময় বৃষ্টিতে রানওয়ে ভেজা ছিল, তাই উড়োজাহাজটি রানওয়ের বাম দিকে অবতরণের সঙ্গে সঙ্গে ছিটকে ঘাসের ভেতর চলে যায়। এই সময় রানওয়ের বাইরে কংক্রিটের অবকাঠামোর সঙ্গে ধাক্কা লেগে ফেটে যায় বিমানের প্রধান ল্যান্ডিং গিয়ারের বাম পাশের 6টি টায়ার। পরে মাটি থেকে ল্যান্ডিং গিয়ারের বাম পাশ আবারও রানওয়েতে উঠে আসে। শেষ পর্যন্ত রানওয়ের শেষ প্রান্ত ঘুরে উড়োজাহাজটি 5 নম্বর বোর্ডিং ব্রিজে যাত্রী নামায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ফ্লাইটটি অবতরণের সময় বাম দিকে চাকাটি একটু স্লাইড করেছে, এতে পেছনের চাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। শাহজালাল বিমানবন্দরেই উড়োজাহাজটির মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি। এদিকে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি অফ বাংলাদেশ। এছাড়া এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে গেল 6 মার্চ উড়োজাহাজের যন্ত্রাংশ পরীক্ষার কাজে ব্যবহার করা একটি ক্যালিব্রেশন বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটে। পরে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাইলট, ক্রুসহ 3 জন। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানটি ওই দিন সকাল 10:45 বরিশাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সে সময় 3 জন বিমান থেকে নেমে যান। পরে বিমানবন্দরের উড়োজাহাজের যন্ত্রাংশ পরীক্ষার জন্য পাইলট 3 জনকে নিয়ে ফের বিমানটি নিয়ে উড্ডয়ন করে। এ সময় পাইলট দেখতে পান বিমানের সামনের একটি চাকা খুলে পড়েছে। তামজ মির্জা, কালবেলা।